সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলছে চরমোনাই পীর। জানিয়ে দেব খালেদা জিয়া জ্বরে আক্রান্ত। আরো জানিয়ে দেব সন্ত্রাসবাদ রুখতে কড়া বার্তা দিল পাকিস্তান। এবং আরো জানিয়ে দেব গোপালগঞ্জে ভয়াবহ বন্যা, হাজার হাজার মানুষ পানিবন্দী। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ ও বিএনপি দেশে ঔপনিবেশিক শাসন চালু করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলছে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। বিগত ১৩ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ক্ষমতাসীনরা তাদের দলীয় লোকদের নির্বাচিত করার জন্য এহেন কাজ নেই যা করেনি। নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবং প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি, ফলে নির্বাচনকে মানুষ এখন প্রহসন এবং তামাশা মনে করে। তিনি গতকাল শনিবার বিকেলে খুলনা রেল স্টেশনে সংলগ্ন কদমতলা রোডে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, আগামীতে মানুষ আর তামাশা ও প্রহসনের নির্বাচন দেখতে চায় না। আবার ২০১৪-২০১৮ এর নির্বাচনের মতো নির্বাচনের নামে প্রহসন হবে, রাতের ভোটে নির্বাচিত বর্তমান সংসদের কোনো নৈতিক বৈধতা নেই। এই অবৈধ সংসদ বহাল রেখে কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। চরমোনাই পীর বলেন, স্বাধীনতা পরবর্তী যারা এই ক্ষমতায় এসেছে সবাই জনগণের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে, সবাই জনগণের সাথে অঙ্গীকার করেছে, গণমানুষের সাথে প্রতারণা করেছে, গুম ও খুনের রাজত্ব কায়েম করেছে, দুর্নীতি লুটপাট এবং সুদ ও ঘোষকে রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। শাসক শ্রেণীর এহেন কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা আজ অর্থহীন হয়ে পড়েছে। গোটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় এক ধরনের নৈরাজ্য চলছে। জাতিকে নেশাগ্রস্ত করতে, মদের বিধিমালা প্রণয়ন করতে সরকার ও তাদের দোসররা মরিয়া হয়ে উঠেছে। দেশ আর এভাবে চলতে পারে না। কথিত গণকমিশন কর্তৃক দেশের ১১৬ জন আলেম ও ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র, চক্রান্তের প্রতিবাদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, ইসলাম দেশ ও মানবতা বিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আব্দুল কাদের, অধ্যাপক বিলায়েত হোসেন, মাওলানা সোহাইব হোসেন, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি মোস্তফা কামাল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন, হাফেজ আসাদুল্লাহ গালিব ও মুফতি ইমরান হোসাইন। খালেদা জিয়া জ্বরে আক্রান্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে। একজন চিকিৎসক বলেন, খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ১০১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। কয়েকদিন পরপর জ্বর আসে একাধিক কারণে, লিভার ও কিডনির সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে বাসায় রেখে যেসব পরীক্ষা করা সম্ভব তা করাচ্ছেন। নিয়মিতভাবে তার আত্মীয় স্বজন ও বাসায় এসে খোঁজ রাখছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ভুগছেন। ডায়াবেটিসের পাশাপাশি আর্থ্রাইটিসের জটিলতা থাকায় অন্যের সাহায্য নিয়ে তাকে হুইল চেয়ারে চলাচল করতে হয়। সন্ত্রাসবাদ রুখতে কড়া বার্তা দিল পাকিস্তান। ক্ষমতায় আসার পরপরই পড়শি দেশগুলি বিশেষত ভারতের সঙ্গে সম্পর্ক শোধরানোর বার্তা দিয়েছিলেন নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তাদের বিরুদ্ধে বারবার সন্ত্রাসে মদদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি পড়শি দেশের মাটিতে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য জঙ্গি গোষ্ঠীগুলোকে সরাসরি ইন্ধন যোগায় তাদের দেশেরই গুপ্তচর সংস্থা। জঙ্গি গোষ্ঠীগুলির পিছনে অর্থ ঢালার অভিযোগ বছরের পর বছর ধরে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর মতো আন্তর্জাতিক সংগঠনের ধূসর তালিকায় থাকে তারা। কিন্তু এবার সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কঠোর বার্তা দিল পাকিস্তান। ক্ষমতায় আসার পরপরই
পড়শি দেশগুলি বিশেষত ভারতের সঙ্গে সম্পর্ক শুধরানোর বার্তা দিয়েছিলেন নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কঠোর হাতে সন্ত্রাসবাদ দমনের কথাও বলেছিলেন তিনি। এবার পাক সরকারের বিদেশ মন্ত্রকের দপ্তরের তরফেও একই বার্তা দেওয়া হয়েছে। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র আসিফ ইফতিখার এক সাংবাদিকের সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে তাদের সরকারের লড়াই অটুট রয়েছে। তার কথায়, সন্ত্রাসবাদকে পরাস্ত করতে সব ধরনের রাস্তা অবলম্বন করব আমরা, আমাদের দেশ তথা গোটা এলাকায় যাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে সেই চেষ্টাও করছে এই সরকার। আসিফ জানিয়েছেন, বিশ্বের সবকটি শক্তিশালী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান তারা। তার বক্তব্য, চীন রাশিয়া আমেরিকা সহ সবকটি শক্তিধর দেশের সঙ্গেই ভারসাম্যের নীতি বজায় রাখতে চায় বর্তমান সরকার। চীন ও রাশিয়া সরকারের সঙ্গে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরই ঘনিষ্ঠ ছিলেন। তাকে সরানোর পিছনে দেশের বিরোধীদের সঙ্গে আমেরিকান প্রশাসনের ষড়যন্ত্র করেছিল বলে প্রকাশ্যই অভিযোগ করেছেন ইমরান। ইমরানের তোলা সেই অভিযোগ আমেরিকা ও তৎকালীন পাক বিরোধী দলগুলি অস্বীকার করেছিল। মনে করা হচ্ছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক শুধরানোর জন্যই এখন ভারসাম্যের নীতি নিতে চায় পাক সরকার। একই উদ্দেশ্যে সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন পাক বিদেশমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি। আসিফ জানিয়েছেন, সম্পর্ক শুধরাতে আগ্রহী দুই দেশই। গোপালগঞ্জে ভয়াবহ বন্যা, হাজার হাজার মানুষ পানিবন্দী। কুশিয়ারা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে এবং প্রবল বর্ষণ ও ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোপালগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমগ্র উপজেলায় 17টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলার বাঘা ইউপিতে 4টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হলে সেখানে প্রায় সহস্রাধিক বন্যাত্র আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। জানা গেছে, সুরমা নদীর পানি কিছুটা বিপদসীমার নীচে থাকলেও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন উপজেলার কুশিয়ারা অঞ্চলের আমুড়া, বোধবাড়ি বাজার, বাদেপাশা, শরীফগঞ্জ, ভাদেশ্বর ইউপি সহ প্রায় 11টি ইউপি ও একটি পৌরসভার নিম্ন অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ, কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষজন। আরো জানা যায় দুদিন ধরে কুশিয়ারা নদীর পানি হু হু করে বেড়েই চলছে। উপজেলার অনেক গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও গ্রামীণ রাস্তা তলিয়ে যাওয়ায় রাস্তাগুলোর ভাঙন দেখা দিয়েছে। কোনো কোনো স্থানে গ্রামীণ সড়ক ভেঙে বন্যার পানি ঢুকে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় সহ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় 18টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো 4-5টি বিদ্যালয় বন্ধ হওয়ার উপক্রম বলে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। দীর্ঘদিন পর উপজেলায় বন্যা দেখা দেওয়ায় মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে, পাশাপাশি গোখাদ্যের সংকটও দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন বন্যা কবলিত এলাকার মানুষদের নিরাপদ রাখতে ও বিভিন্নভাবে সহায়তা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রতিবেদনে, আওয়ামী লীগ ও বিএনপি দেশে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করেছে। বর্তমানে দেশে গণতন্ত্রের সিটে ফোটাও নেই, সকল ক্ষেত্রে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, রাজনীতিবিদদের কোনো কর্তৃত্ব নেই, তাই দেশের জনগণের কাছে কারো জবাবদিহিতা নেই। কর্তৃত্ববাদী সরকারের সামনে প্রশাসন বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অসহায় হয়ে পড়ে, তাই কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আছে। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলায়তনী স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমিন সুলতানা তুলির নেতৃত্বে একদল নারী উদ্যোক্তা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান। এ সময় তাদের স্বাগত জানিয়ে দেওয়া বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইতিমধ্যেই সরকার প্রধান ঘোষণা করেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইভিএম এ সব আসনে ইভিএম ভোট গ্রহণ না করলেও যেসব আসনে সরকার দলীয় প্রার্থীরা প্রকাশ প্রভাব বিস্তার করতে পারবে না, সেখানে হয়তো ইভিএম এ ভোট গ্রহণ চলবে। তিনি বলেন, জাতীয় পার্টি প্রহসনের নির্বাচন চায় না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকা হলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সংলাপে অংশ নিব। প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করেছে। তিনি বলেন, ঔপনিবেশিক আমলে মানুষকে শোষণ করতে প্রশাসক নিয়োগ দেওয়া হতো, প্রশাসকদের জবাবদিহিতা
থাকতো শুধু সরকারের কাছে, কারণ সাধারণ মানুষের কাছে প্রশাসকদের কোনো জবাবদিহিতা থাকে না। বর্তমানে দেশে গণতন্ত্রের সিটে ফোঁটাও নেই, সকল ক্ষেত্রে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, রাজনীতিবিদদের কোনো কর্তৃত্ব নেই, তাই দেশের জনগণের কাছে কারো জবাবদিহিতা নেই। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপির আদর্শগত পার্থক্য থাকলেও চরিত্রগত কোনো পার্থক্য নেই। দল দুটি দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি করে মানুষের মাঝে বিভেদ তৈরি করেছে। তারা বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের মানুষের কোনো অধিকার নেই, দেশের মানুষের নিরাপত্তা নেই।